কৈলাসহরের ফেরমনু নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা কৈলাসহর পৌর পরিষদের ১৬ নম্বর ওয়ার্ডের সোনামোড়া এলাকায়। অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে কৈলাসহর পৌর পরিষদের ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোনামারা এলাকা মনু নদীর জলে এক ব্যক্তির মৃতদেহ আটকে থাকতে দেখতে পায় স্থানীয়রা। সংশ্লিষ্ট এলাকায় মনু নদীর উপরে একটি ব্রিজ তৈরির কাজ চলছিল। নির্মাণ শ্রমিকরা প্রথমে কাজে এসে মৃতদেহটি দেখতে পায়, পরে খবর দেওয়া হয় কৈলাসহর থানায়। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ অজ্ঞাত পরিচয় মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এদিন সংশ্লিষ্ট এলাকায় মনু নদীর উপর ব্রিজ তৈরির কাজে যুক্ত এক শ্রমিক জানান, তারা কাজে এসে এই মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। একটা লাশ পাওয়া গেছে, এখানে ব্রিজের কাজ চলতেছে, এখানে আমরা পুলিশ খবর দিয়ে তারা আইসে তদন্ত করার লাগে। পুলিশ কি আইসে? হ্যাঁ, পুলিশ আইসে। কোন সময় দেখছেন এটা? সকালবেলা এখানে পাওয়া গেছে। একটা চিনেন নেই? চিনেন। তো কোন কোন এলাকা এটা? এটা দুর্গা সোনামারা এলাকা। মৃতদেহ উদ্ধারের ঘটনায় কৈলাসহরের সোনামারা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে বিষয়টি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। রাতের আধারে নির্জনতার সুযোগ নিয়ে সমাজদ্রোহীরা এই হত্যাকাণ্ড সংঘটিত করে মৃতদেহটি নদীর জলে ফেলে দেয় বলে স্থানীয়দের অভিমত। কৈলাসহর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি হত্যাকাণ্ড না অন্য কিছু তা ময়না তদন্ত রিপোর্ট না পেয়ে পুলিশ এখনই হলফ করে কিছু বলতে চাইছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।